শিল্প বাণিজ্যের উন্নয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে সরকারের নজর বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর। অন্যদিকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা জানালেন, উৎপাদন বা বিপণন নয়, বৈশ্বিক রাজনীতির খেলায় জ্বালানি সংকট, তাই কয়লাতেই সমাধান, এমন ধারণারও পরিবর্তন আসতে পারে মুহূর্তেই। জ্বালানি সংকটে জাদুঘরে পাঠিয়ে দেওয়া লোডশেডিং যখন কঠিন বাস্তবতা, তখন সর্বসাধারণের সাথে উদ্বেগে ব্যবসায়ীরাও। আর সেই সংকট সমাধানে নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর এই সেমিনার। বছর দশ আগেও মোট উৎপাদনের 80% আসত প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। সেখান থেকে সরে এসে এই মুহূর্তে তেল আর এলএনজিতে ঝুঁকেছে বাংলাদেশ। তবে বৈশ্বিক অস্থিরতায় লাগামহীন এলএনজির বাজারও। 5 থেকে 6 বছরের মধ্যে দেয়ার উইল বি শার্প ফল অফ প্রোডাকশন ইন বিজনা, একটা ডার্ক গ্যাস সিচুয়েশনে পড়বে নাকি, এবং তার জন্য হোয়াট অল্টারনেটিভ ডু উই হ্যাভ? আগামী 1 সপ্তাহের মধ্যে ভোলা থেকে প্রায় 150 মিলিয়ন গ্যানোফোর্ড গ্যাস আমরা দিতে সক্ষম হব। প্রায় 3 ঘন্টার এই সেমিনারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নজর দেওয়া, আরও নতুন নতুন গ্যাসকূপের সন্ধানের মতো সুপারিশ যেমন এসেছে, তেমনি বর্তমানে যে লোডশেডিং হচ্ছে তা থেকে কতটা সাশ্রয় এলো, এ নিয়েও সন্দিহান FBCCI। লোডশেডিংটা ওই রেশনিংটা করা হচ্ছে না, এখন ইন্ডাস্ট্রিতে লোডশেডিং হচ্ছে, এখন বাসাবাড়িতে লোডশেডিং হচ্ছে, তাইলে আলটিমেটলি আমরা যে জন্য রেশনিং করার জন্য বলেছি সেটা হচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ক্ষতির বাইরেও এই মুহূর্তে বিশ্ববাজারে কয়লার যে দাম, তাতে খুব বেশি সুবিধা আসবে না বাংলাদেশের, তাই আপাতত সাশ্রয়ী হবার বিকল্প নাই। গ্যাস ক্রাইসিস হলো ইন ইউরোপ, সাথে সাথে আমাদের জার্মান ভাইয়েরা কিন্তু তাদের কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলি চালু করেছে, তখন কিন্তু কোনো সমালোচনা নেই সমস্ত বিশ্বব্যাপী। সাদা ছবি সেতু, ATN নিউজ, ঢাকা।